আন্তরিক বিনোদন। ক্যারিয়ারের শুরু থেকেই শামসুন্নাহার স্মৃতি বেশ আলোচিত, যিনি পরিমণি নামে সর্বস্তরে পরিচিত। প্রথম ছবি মুক্তির আগেই 22 ছবিতে চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন গোটা ইন্ডাস্ট্রিকে। এরপর ব্যক্তিগত জীবন নিয়েও নানা সময়ে খবরের শিরোনামে উঠে এসেছেন এই নায়িকা। সবশেষ ঢাকা বোট ক্লাব কাণ্ডে টক অফ দ্য টাউন তিনি। পরিমণিকে নিয়ে আরো জানাচ্ছেন সবুজ পারভেজ। গেল 13 জুন রাত 8টার দিকে ফেসবুকে প্রধানমন্ত্রী বরাবর বিচারের দাবি চেয়ে একটি পোস্ট দেন পরিমণি। অভিযোগ করেন আশুলিয়ার বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করেছে এক প্রভাবশালী। এমন বিস্ফোরক অভিযোগের ঠিক 2 ঘন্টার মাথায় বনানীর নিজ বাসায় সংবাদ সম্মেলন করে সেই অভিযুক্তের নামও প্রকাশ করেন তিনি। নাসিরুদ্দিন আহমেদ, উনি বোট ক্লাবের এক্স প্রেসিডেন্ট ছিলেন, ওনার নিজের মুখে। আমি তাকে চিনি না, ওই দিনের আগে থেকে আমি তাকে চিনতামই না। এরপরেই আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেন আসামিদের। পরিমণি শুরুতে দাবি করেন 4 দিন ধরে তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, কিন্তু তার অভিযোগ আমল নেননি কেউ। আর আসামিরা গ্রেফতারের পর আবারও সংবাদ সম্মেলন ডেকে ন্যায় বিচার দাবি করেন এই নায়িকা। যারা আসলে দায়িত্ব নিয়েছেন এখন আর মানে ভরসা হারানোর কিছু আমার নাই। আমি আসলে সত্যি সাহস পাচ্ছি এবার এই আইনে যা সর্বোচ্চ বিচার আমি সেটাই চাচ্ছি। এর মধ্যেই পরিমণির বিরুদ্ধে অভিযোগ উঠে গভীর রাতে রাজধানীর আরেক ক্লাব অল কমিউনিটি ক্লাবে ঢুকে তিনি ভাঙচুর করেছেন। তবে বিষয়টিকে ষড়যন্ত্র বলেই দাবি করছেন পরিমণি। আমি যদি কোনো প্রবলেম করে থাকি আর কোনো অপরাধ করে থাকি তাহলে তারা কেন চুপ করেছিল এতদিন? এতদিন পরে আমি যখন কমপ্লেন করলাম, সবার বিষয়টা সামনে আনলাম, তখন কেন তারা আমার বিরুদ্ধে লাগছে এতদিন পরে বলেন? এদিকে পরিমণির এই ঘটনায় তার পাশে এসে দাঁড়িয়েছেন সহকর্মীরা, দাবি জানিয়েছেন সুষ্ঠু তদন্ত ও বিচারের। চলচ্চিত্র সংশ্লিষ্ট নেতারাও কোনো শিল্পীকে নিয়ে এমন ঘটনার পুনরাবৃত্তি চান না। তারা মনে করেন পরিমণির এই ঘটনায় চলচ্চিত্রের উপর একটি নেতিবাচক প্রভাব পড়েছে, যেটা তাদের মোটেও কাম্য নয়। পরিমণি আমাদের দেশের একটা সম্পদ, যে অন্যায়টা তার সাথে করা হয়েছে এই অন্যায়টা আমি প্রতিবাদ জানাই। এরকম আমাদের কোনো শিল্পীর সাথে যেন আর কখনো এরকম কাজ না করা হয়। নেতিবাচক প্রভাব একটু পড়বেই চলচ্চিত্রের, যেহেতু সে কর্মী, যেহেতু চলচ্চিত্র শব্দটি জড়াচ্ছে চলচ্চিত্র নায়িকা সে, তো এই কারণে আমাদের প্রতি একটু বিরূপ প্রতিক্রিয়া তো মানুষের হবেই। মিডিয়ার বাইরে যে খারাপ কিছু হচ্ছে না এটা কিন্তু কেউ মানে বলতে পারবে না, বড় গলায় জোর গলায় বুকে হাত দিয়ে বলতে পারবে না যে শুধু চলচ্চিত্রে বা মিডিয়াতে এই কাজগুলি হয়, খারাপ কিছু হয়। আর মিডিয়ার সমস্ত লোককে দোষারোপ করেও লাভ নেই। এখানে আমাদের অনেক রতির মহারতি রয়েছেন, অনেক জ্ঞানীগুণী লোকজন রয়েছেন, অনেক ভালো ভালো শিল্পী রয়েছেন, কলাকুশল রয়েছেন, তাদের প্রতি সম্মান রেখে কথা বলা উচিত। একজন দোষ করলে তার দায়ভার সমস্ত লোক বহন করবে না। পরিমণি সিনেমায় সব সময় বিতর্কিত এক চরিত্র। 2016 সালে তার একাধিক বিয়ের খবর প্রকাশ্যে আসে। শুরুতে জানা যায় ইসমাইল নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল পরীর। এর কিছুদিন না যেতেই পরীর আরও একজন স্বামীর কথা সামনে আসে। সৌরভ কবির নামে ওই ব্যক্তিকে নিয়েও সে সময় জল কম ঘোলা হয়নি। এদিকে বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে প্রেম ও বাগদান নিয়েও সংবাদে শিরোনাম ছিলেন পরিমণি। কমিউনিটি ক্লাবের ঘটনার রাতে তামিম ছিলেন পরীর সঙ্গী। সেই তামিমের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলে বিয়ে করেন সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে। সে বিয়ে টেকেনি 3 মাসও। গত 1 বছরে পরী আলোচনায় এসেছেন বিলাসবহুল গাড়ি কেনা, করোনার মধ্যে বিদেশ ভ্রমণ ইত্যাদি মুখরোচক খবরের সূত্রে। কাজের চেয়ে তার ব্যক্তিজীবনের রহস্যকে ঘিরেই তিনি ছিলেন আলোচিত।